আপনি সপ্তমবারের মতো এই পদে আসীন হওয়ার পর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে বেশ কিছু কটু কথা বা সমালোচনা দেখছি, আপনি এই সমালোচনাগুলোকে আপনি কিভাবে দেখছেন এবং এর প্রেক্ষিতে আপনার মন্তব্য? আমি সমালোচনা প্রচণ্ডভাবে ভালোবাসি, কিন্তু স্তুতি না, নিন্দা নয়। আমাদের বরেণ্য ব্যক্তিরা, বিশেষজ্ঞরা বলে গেছেন, তিনটা বিষয়ে আমরা গুলিয়ে ফেলি। একটা স্তুতি, অমুকে করেছে আহা অসাধারণ, নিন্দা ওটা করেছে, ওর কিছুই হয় না, ওর দেখতে ভালো না, করতে ভালো না, এইটা। সমালোচনা তো সমালোচক তো আমার চেয়ে বেশি জানবে, সে আমারটা কাজের মূল্যায়ন করবে, ঠিক আছে। তো এখন কথাটা হলো, ধরুন আপনি এর আগে যে প্রশ্নটা এসেছিলেন, রুচির দুর্ভিক্ষ, এমন কিছু ঘটে আপনার ভেতর প্রশ্ন জাগে, এই রুচির দুর্ভিক্ষ আমি কি দেখছি কেন? স্বাধীন হলাম, জয় করলাম, ভাষা, আন্তর্জাতিক ভাষা, মাতৃভাষা প্রতিষ্ঠিত করলাম, বাঙালি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি, কিন্তু এই চিন্তা, এই প্রশ্নগুলো, এই কর্মগুলো এরকম হবে কেন? যাই কিছু ঘটুক, সমালোচনাটা হোক, নিন্দা তা না হোক, এটা হল একটা। আর দুই নম্বর হলো, ধরুন বিশ্বময় যত মানুষ যারা বিশ্বের উপকার করতে এসেছিলেন, নবী পয়গম্বররা, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির মানুষেরা, তাকে প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে, এমন হয়েছে তাকে হত্যা করা হয়েছে, ধর্মীয় ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কাউকে তো এরকম দন্ত শহীদ হতে হয়, দিতে হয়নি, তাদের তো দাঁতও ভেঙে ফেলা হয়েছিল। এখন আমার কথাটা হলো, শুনুন, যে আপনি মুক্তিযুদ্ধ করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কতগুলি শত্রু পয়দা করে ফেললেন, যারা রাজাকার, যারা মুক্তিযুদ্ধ চায় না, সঙ্গে সঙ্গে আপনার শত্রু। আপনি একটা ঢিল মারবেন, ওর তিনটা ঢিল মারবে। বিষয়টা হলো, আমাকে মূল্যায়ন করতে হবে, আমি শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত করেছিলেন, সরকার যেভাবে চাচ্ছে, এই যে বললাম শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ, ধরুন বাংলাদেশ প্রত্ননাটক করেছে, বিশ্ব কেউ করেনি, গণহত্যার 64 জেলা মানে পরিবেশ থিয়েটার করেছি, হ্যাঁ। তো আপনি সমস্ত উদ্যোগগুলি দেখবেন, আমরা কিন্তু আবার একটা পশ্চিমবঙ্গের সঙ্গে একটা সম্পর্ক রাখছি, তাদের বিশেষজ্ঞরা এসে যখন বলে যে বাংলাদেশ লোক সংস্কৃতির পাশে যেভাবে দাঁড়িয়েছে ভারত দাঁড়াতে পারেনি, বাংলাদেশ ক্ষুদ্র নিকৃষ্ট সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার্থে যে উদ্যোগ করেছে বিশ্বে বিরল, এটা সত্যিকার অর্থে এই ঘটনাগুলির সঙ্গে তো আমরাও সম্পৃক্ত। তবে একটা কথা হলো, যে আপনি যে কোনো কাজ করবেন, আমি মৃণাল সেনের একটা কথা সবসময় আমার মনে পড়ে, তিনি বলেন, আমি জীবনে অনেক কিছু সৃষ্টি করেছি, ভেঙেছি, গড়েছি, এই ভাঙা গড়ার ভেতর দিয়ে আমার অনেক শত্রু তৈরি হয়েছে, তাতে আমি আনন্দিত, যার শত্রু নাই তার জন্য আমার করুণা হয়, মৃণাল সেনের কথা। তো কি বলবেন, কাজ করলে, ধরুন আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আপনি তো আশা করবেন আমি দায়িত্বটা যথাযথভাবে পালন করব, আমি সৃজনশীল হব, আর কিছু কন্ট্রিবিউট করবো, সেখানে যদি আপনার থাকে আমি সানন্দে দিনের পর দিন আপনার কথা শুনবো, পরামর্শ নিব। বঙ্গবন্ধু কি বলতেন, কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো, সোনা বাংলা গড়তে হলে সোনা মানুষ চাই, সোনা মানুষ কি, তিনি একটা নির্দেশনা দিয়েছেন, তো সোনা মানুষ গড়ে তোলার চেষ্টাটা আমরা শিল্পকলা একাডেমি থেকে করছি। আপনি দেখবেন জেলায় জেলায় শিশুদের নিয়ে যে কাজটা করার, সব কিছু মানে আমি বলবো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একটা লক্ষ্যে, যে আসলে আমরা বিশ্ব জয় করব, আমাদের সংকটগুলো নিরসন করব, আমরা উন্নত দেশে পরিণত হব। সে উন্নত দেশ কি, উন্নত দেশ শুধুমাত্র মানে প্রযুক্তির উন্নয়ন হবে, ভবন হবে, তা না, কিন্তু আমরা বলছি যে আমার দেশটা হবে 2041, বাংলাদেশ হবে নান্দনিক, নান্দনিক বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, ভালোবাসায় পরিপূর্ণ বাংলাদেশ চাই, সেটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।